ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। ঢাকার ফুসফুস নামে পরিচিত রমনা পার্ক নিয়ে আজকে মূলত আমার ব্লগ। ছুটির দিনে আমরা মা মেয়েতে রমনা পার্কে হাঁটার উদ্দেশ্যে বেরিয়ে যাই। যেহেতু বাড়ির থেকে রমনা পার্কের দূরত্ব অনেক বেশি, তাই আমরা একটা রিক্সা নিয়ে নিই। মৎস্য ভবনের ঠিক সামনের গেটটাই আমরা সবসময় নামি। এই পার্কে মোট 9টি গেটের মধ্যে 3টি সবসময় বন্ধ থাকে, তো মোট 6টা গেটের মধ্যে থেকে আমরা মৎস্য ভবনের সামনের গেট দিয়ে এন্ট্রি নিই। সকালবেলা থেকেই মূলত ভিড় শুরু হয়ে যায়, অনেকেই হাঁটার জন্য চলে আসে, তাই অনেক সকাল থেকেই গেটের সামনে বিভিন্ন ডাব, তারপরে ভাপা পিঠা, ফুচকা, বিভিন্ন ধরনের হকাররা ভিড় জমায়। ইভেন আপনি গেটের সামনে ডায়াবেটিস প্রেশার মাপারও অনেক কিছু লোক দেখবেন, আর তার সাথে ফুলের দোকান তো আছেই। ঢাকার রমনা এলাকায় এই রমনা পার্কটি অবস্থিত, আর ঢাকার বিভিন্ন জায়গা থেকেই আপনি এখানে আসতে পারেন। মূলত শিশু পার্কের থেকে একটু সামনে গেলে আগালেই আপনারা রমনা পার্কে ঢুকতে পারবেন। রমনা পার্কে দেখার মতো অনেক কিছুই আছে, বিভিন্ন প্রজাতির অসংখ্য গাছপালা রয়েছে। শোনা যায় যে এখানে মোট 211 প্রজাতির গাছ আছে। ইভেন অনেক বিরল প্রজাতির গাছও আমরা দেখতে পাই, অনেক ভেষজ গাছ, বিভিন্ন ধরনের ফুলের গাছ, এ অনেক ধরনেরই গাছ আছে। ঢাকার মধ্যে এত সুবিশাল একটি পার্ক যা অক্সিজেনের মূল কেন্দ্র হয়, এটাকে ঢাকার ফুসফুস বলা হয়। এটি মূলত 1610 সালে মোগল আমলে তৈরি করা হয়। রমনা শব্দের অর্থটা উদার। মোগলরাই রমনা পার্কের নামকরণ করে। এই পার্কটির মোট আয়তন 68.5 একর, তো বুঝতেই পারছেন কতটা বিশাল জায়গা জুড়ে এই পার্কটি রয়েছে। ঢাকাবাসীর জন্য প্রাতঃভ্রমণের মূল কেন্দ্র হলো এই পার্কটি। এই রমনার বটমূলেই প্রতি বছর পয়লা বৈশাখ অনুষ্ঠিত হয় এবং এই বর্ষবরণ অনুষ্ঠানটি আয়োজন করে থাকে ছায়ানট। এই পার্কটি ভোর 6টার থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে, মাঝখানে দুপুরে 12টার থেকে 2:30 পর্যন্ত বন্ধ থাকে। এই সময় শুধু মন্ত্রণালয়ের কিছু লোক ছাড়া আর বাকি সাধারণ জনগণের জন্য বন্ধ থাকে। আর বছরে এটার কোনো অফ ডে নেই, প্রত্যেক সময় সবার জন্য এটি উন্মুক্ত। এখানে বেশিরভাগ গাছের সামনেই এরকম নেমপ্লেটগুলো দেওয়া থাকে, যেটা আমাদের মতন সাধারণ জনগণের জন্য অনেক উপকারী, কারণ বোটানি স্টুডেন্ট ছাড়া এত হিউজ গাছের নাম আসলে জানা সম্ভব না। আর এখানে আস্তে আস্তে আমার জন্য ভালো হয়ে গেছে, অনেক বিরল প্রজাতির গাছ মানে দেখতে পেয়েছি। রমনা পার্কে আপনি ভোর থেকে শুরু করে একবারে সন্ধ্যা পর্যন্ত যে কোনো সময়ই আসতে পারবেন, কিন্তু এটার সবচেয়ে সুন্দর রূপটি আপনি দেখতে পারবেন একদম সকালে, মানে 7টা থেকে 8টার মধ্যে, আরেকটা হলো বিকালের দিকে। গেট থেকে ঢোকার সাথে সাথে মনে হয় একগুচ্ছ লাল গোলাপের আপনাকে শুভেচ্ছা জানানো হয়। শীতকালে প্রচুর পরিমাণ গোলাপ ফুল ফোটে এখানে। পার্কে ঢোকার সাথে সাথে আপনি রমনা পার্কের ম্যাপটা দেখতে পারবেন। এখানে কফি কর্নার, রমনা বটমূল লেক, নর্থ সাইড, কিড জোন আর টয়লেট আছে। সো এগুলো প্রত্যেকটাই আপনাকে দিক নির্দেশনা দেবে। এই পার্কটি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এবং গাছগুলো পরিচর্যা করার জন্য সরকার অনেক কর্মী নিয়োগ করে, যারা প্রতি সকাল বিকাল এটাকে পরিষ্কার করছে, ঝাড়ু দিচ্ছে এবং গাছগুলোকে সুন্দরভাবে মেনটেন করছে। ঢুকতেই আমরা স্টারের মতন শেপের একটা বাগানের মতো দেখলাম। এখানে আপনি চারিদিকে ঘুরলেই দেখতে পাবেন যে মানে বাগানের মতো গুচ্ছভাবে বিভিন্ন ধরনের ফুল বিভিন্ন জায়গায় রোপণ করা হয়েছে। তো আমরা মূলত সকালে মামে হাঁটতেই যাই। এই ইটপাথরের নগরীর মধ্যে এক টুকরা সবুজ খণ্ড বা এত সুন্দর একটা পার্ক থাকার জন্য আমাদের প্রাতঃভ্রমণটা অনেক সুন্দর হয়। প্রাকৃতিক পরিবেশে হাঁটার যে মানে খুশিটা, এটা সাধারণত গ্রামের লোকরা বা যারা শহরের বাইরে থাকে তারাই কেন, আমরা কেন উপভোগ করতে পারবো না? আমরা উপভোগ করতে পারি শুধু এই রমনা পার্কের জন্য। অনেকেই ভোরের দিকে অনেক দূর থেকে এই পার্কে আসে হাঁটার জন্য,
এছাড়াও এখানে একটা শিশু পার্ক আছে, যেখানে পরিবারের ছোট্ট সদস্যদের নিয়ে আসা হয় যাতে তারা প্রকৃতির মাঝে খেলা করতে পারে। আর অনেকেই এখানে লাফিং ক্লাব আছে, তারপরে সকালবেলা বিভিন্ন বাচ্চাদের ক্যারাতে শেখানো হয়, অনেকে এসে এখানে সাইকেলিং করে, আবার বয়স্ক অনেক লোক এসে এখানে একসাথে গল্পও করে, হাঁটে। তো মূলত এই পার্কটা রাজধানীবাসীর জন্য প্রাণকেন্দ্রই বলা চলে। রমনা পার্কটা অনেকটা বিদেশি পার্কের আদলেই গঠিত হয়েছে। এই পার্কটাতে বিশাল বড় একটি লেক আছে, লেকে আপনারা বোটিংও করতে পারেন চাইলে। পুরোটা এলাকাই সিটিভির ক্যামেরার আওতাধীন, তাই আপনার সিকিউরিটি বা নিরাপত্তা নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। এরাও অনেকেই ভোরের দিকে একা চলে আসে, তো নিরাপত্তার ব্যাপারে আসলে এক কথায় খুবই ভালো। রমনা পার্কের ভিতরে মূল আকর্ষণ হলো এই লেকটি, যার আয়তন 8.76 কিলোমিটার। এই লেকে অনেক মাছও আছে, অনেকে আমি ফিশিংও করতে দেখেছি। এটি কাঠগোলাপের গাছ, এখানে অনেক ধরনেরই ফুল ফোটে। বেশিরভাগ বিভিন্ন হকাররা এই ফুলগুলো মালা করে বা আপনার কাছে জোরপূর্বকই প্রায় বিক্রি করে। আমি হাঁটতে গেলে প্রায় এই ডগির ফ্যামিলিটাকে দেখি, যেটা আমার কাছে অনেক কিউট লাগে। এখানে মোট 5 জন সদস্য আছে, 4টা ছানা আর একটা মা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে 2টা ছানা মিলে একটা ছানাকে ইচ্ছা মতন মার দিচ্ছে, আর একটা ছানা দৌড়ায় গিয়ে তার মাকে ডেকে আনে, মা মা দেখো ভাইকে মারে। আর মা বেশিরভাগ করে পড়ি কি মনি কইরা সবগুলাকে আলাদা করতে আসে। যখনই আমি হাঁটতে যাই প্রায় এই ডগিদের খুনসুটিটা আমি দেখি। হাঁটতে হাঁটতে বেশিরভাগ ভিডিও থেমে যাই, এবং ভিডিও করা যখন শুরু করি সামনে তাকায় দেখি মা নাই। এইভাবে যে পার্কের মধ্যে কতবার হারায় গেছি তার কোনো ঠিক ঠিকানা নাই। আসলে দেখার মতন থাকে এই দৃশ্যগুলা। মা যে মানে প্রাণীকুলেই কি আর মানবকুলেই কি, নিজের বাচ্চাদের জন্য কতটা নিরাপদ আশ্রয়স্থল আসলে দেখলেই বোঝা যায়। তো সব কিছু মিলে রমনা পার্কে এই ডগের ফ্যামিলিকে আপনারা আসলে একটুখানি বিস্কুট খাওয়া দেবেন আশা করি। হাঁটার পরে এই লেকের সামনে এসে আমরা কিছুক্ষণ দাঁড়াই, আসলে মনটা অনেক শান্ত হয়ে যায়। নাম না জানা কতই না গাছ আছে এখানে। কিছুক্ষণ পরে আমরা একটু সামনে এগিয়ে বোটের ঘাটের সামনে দিয়ে এই ক্যাফেটেরিয়াতে আসলাম। কফি হাউসটা আসলে অনেক সুন্দরভাবে সাজানো ছিল, কিন্তু ভিতরে অনেক শীতের মধ্যে ভালো লাগছিল না। বাইরে দেখলাম সবাই বসেছে, আমরাও বসলাম। সো আমরা ওয়েট করছিলাম, মা আমার দিকে তাকায় চিন্তা করছে হেঁটে কফি খেয়ে লাভটা কী। তারপরেও জাস্ট মানে একদিনের জন্য টেস্ট করব কেমন। তো সব কিছু আমরা দেখে ক্যাপেচিনো 2টা অর্ডার দিলাম। সো এখানে বসে বোটের ঘাটটা খুব সুন্দর মানে দেখা যাচ্ছিলো। তো ওনাদের জিজ্ঞেস করলাম যে মানে বোট চালানোর প্রাইসটা কত, তো তারা বলল 30 মিনিট 300 টাকা। তো আমার কাছে প্রাইসটা অনেক বেশি মনে হলো, যাই হোক বাকিটুকু আপনাদের ইচ্ছা। আর কিছুক্ষণ পরে আমাদের ক্যাপেচিনোটা চলে আসলো। আমার কফি কাপে সুন্দর একটা হার্ট হয়েছিল, কিন্তু মার্ক কাপে সেটা আমি দেখলাম না। আর প্রথমে দর্শনধারী, তারপরে গুণবিচারি। দর্শনধারীতে একবারে 100 অফ আউট 100, এখন গুণবিচারের পালা। খাওয়ার পরে আসলে কফিটা অনেক ঠান্ডা ছিল, যেটা একদমই ভালো লাগেনি। আর পার কাপের দাম হলো 250 টাকা, এই 2 কাপ কফির দাম 500 টাকা। কি যেন মনে হলো এর থেকে পাড়ার দোকানে কফি অনেক বেটার করে। যাই হোক আমার কাছে রেস্টুরেন্টের সব কিছুর প্রাইসই খুব হাই লাগলো। তো রমনা পার্কে আপনি মূলত আসলে খাবার জন্য আমি বলবো খুব একটা ভালো না, এক্সট্রিম খাবারের অনুযায়ী এক্সট্রিম প্রাইস। আর বোটিংয়ের এখানেও হলো গিয়ে 300 টাকা 30 মিনিট, এটা যদি 1 ঘন্টা হতো তাহলে ভালো হতো বলে আমি মনে করি। আর এখানে আসলে আসলে মূলত হাঁটার জন্য খুবই ভালো, একবারে 10 আউট অফ 10। তারপরে ছবি তোলার জন্য এর থেকে বেস্ট প্লেস আর হয় না। এখন তো শীতকাল, অনেক মানে গাছে ফুল নাই, আপনি বসন্তকালে আসলে মানে একবারে অবাক হয়ে যাবেন, জাস্ট মনে হবে ফুলের স্বর্গরাজ্যে চলে এসেছেন। চারিদিকে মানে ছোটো এইসব গাছ থেকে শুরু করে বড় গাছের থেকে শুরু করে সব জায়গায় আপনি চারিদিকেই ফুলের মেলা দেখতে পাবেন। তো ছবি তোলার জন্য হাঁটার জন্য বেস্ট প্লেস আমি বলবো
তারপরে আপনি যদি ফ্রেন্ড সার্কেল মিলে ঘুরতে আসেন, পিকনিকে আস মানে একটা ছোটোখাটো পিকনিকও আপনি চাইলে করতে পারেন, গেট টুগেদারও আপনি ইচ্ছা চাইলেই করতে পারেন। বোটিং করার জন্য খুবই ভালো, আর সব কিছু মিলে ঠিক সব কিছুই আমি ভালো বলবো। আর এখানের বেস্ট যেটা লাগে, আপনি কিছুক্ষণ পরপরই ওয়েস্টবিনগুলা মানে স্টিলের একবারে পারমানেন্ট করা রয়েছে, যেটা খুবই মানে পরিষ্কার রাখতে সাহায্য করে। কারণ আমরা অনেক সময় না চাইতেও যদি কাছাকাছি কোথাও মানে ডাস্টবিন বা কিছু না পাই, তখন হয়তো বা আমরা রাস্তার সাইডে ফেলে দিই, কিন্তু এখানে এই অপশনটা নাই। আপনি যদি একটুখানি সতর্ক হন, তাহলে আপনি কোনো কিছু খেয়ে আপনি এই ডাস্টবিনে ফেলাই দিতে পারেন, যেটা মানে আসলে সব দিক থেকে সুবিধাজনক। তো ছবি তোলার জন্য এই কাঠের ব্রিজটা হতে পারে আপনার আদর্শ জায়গা। ঢাকার মধ্যে অনেকেই কার্জন হলে আর রমনা পার্কে এসে তাদের প্রি ওয়েডিং ফটোশ্যুটও করে থাকে। আমি অনেক অনেককেই দেখেছি সুন্দরভাবে শাড়ি পরে বা বিয়ের সাজে অনেকেই এসে রমনাতে খুব সুন্দরভাবে ছবি তোলে। ইভেন অনেক নাটক ওয়েব সিরিজের শ্যুটও এখানে হয়ে থাকে। তো সব কিছু মিলে আসলে এন্টারটেনমেন্টের জন্য বেস্ট একটা প্লেস। এই লেকটার দুই দিকেই কাঠের ব্রিজটা রয়েছে এবং ওই কর্নারে দেখতে পাচ্ছেন কফি শপটা। আপনি মূলত বোটের ঘাটের পাশ দিয়ে কফি শপটাকে দেখতে পাবেন, আর ওই বোটের ঘাটের ওখান থেকেই প্রতিনিয়ত বোট ছাড়ে আপনি চাইলেই পুরো লেকটা বোট দিয়ে ঘুরে দেখতে পারেন। বোটগুলো চালানো অনেক ইজি, তারপরেও যদি মনে হয় যে আপনি পারবেন না, তখন ওরা আপনাকে লোক দিয়ে দেবে, তার বক্সি দৃশ বাবদ আপনি কিছু চাইলেই দিয়ে দিতে পারেন। তাদের কাছে বোট ছাড়ার টাইমটা জানতে চাইলে তারা বলল যে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই বোট চলে। বাট আমি যখন সকালে হাঁটতে আসি তখন এই বোটগুলো মূলত চলতে দেখি না, আমি 10টার থেকে এই বোটগুলোকে চলতে দেখি। ঢাকার নবাব পরিবার এই এলাকাটিতে একটি বাগান তৈরি করে যার নাম দেয় শাহবাগ। বর্তমানে শাহবাগ এই রমনা পার্কেরই আগে অন্তর্ভুক্ত ছিল। এই পার্কে আপনি আপনার পরিবার ইভেন আপনার বয়স্ক যদি বাসায় কেউ থেকে থাকে বা ছোট শিশুদের জন্য দৌড়ানো খেলার জন্য এই জায়গাটা আসলেই অনেক ভালো। কারণ নগরী জীবনে আমরা এরকম প্রাকৃতিক পরিবেশ খুব সচরাচর একটা পাই না। আর এইখানে এসে আমি আসলেই অনেক গাছের নাম জানতে পেরেছি। আমরা এমন দৃশ্যর জন্য অনেক দূর দূরান্ত পর্যন্ত যেয়ে থাকি, অনেকে গোলাপগ্রাম যায়, অনেকে শাপলা বিলে যায়, অনেক জায়গায় যায়, কিন্তু হাতের কাছে এত কাছে আমাদের এত সুন্দর একটা জায়গা আছে যেখানে অসংখ্য ফুলের রাজ্যই বলা যায়, এখানে আমরা খুব একটা সচরাচর ঘুরতে যাই না বা গেলেও ক্যাজুয়ালি এটাকে নিই। একটা কথাই আছে যে মক্কার লোক হজ করে না। আমাদের সামনে আমাদের হাতের কাছে এত সুন্দর জায়গা থাকা সত্ত্বেও আমরা বেশিরভাগই এই জায়গাটাকে এতটা গুরুত্ব দিই না। যাই হোক, এক ঘন্টা হাঁটার পরে তারপরে এই ভিডিও করার পরে অনেকটাই ক্লান্ত লাগছিল। হঠাৎ করে এই কাঠবিড়ালিকে দেখে আমার সব ক্লান্তি চলে গেল। আমার কাজী নজরুলের একটা কবিতা তখন খুব মনে পড়ছিল, কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বিড়াল ছানা কুকুর ছানা তাও, ছোঁচা তুমি তোমার সাথে আড়ি আমার যাও। কাঠবিড়ালি মনোযোগ সহকারে তার খাবার খেয়ে যাচ্ছিল, তার কোনো কর্ণপাত এদিকে নেই। সত্যি কথা বলতে গেলে ওর খাবার দৃশ্যটা আমার এত কিউট লাগছিল যে আমি অনেকক্ষণ দাঁড়ায় ওর ভিডিও করছিলাম। মেবি ও একটু হলেও টের পেয়েছে, বিরক্ত হয়ে দে দৌড় বলে গাছে উঠে গেল। প্রথমেই আপনাদের বলেছিলাম এই পার্কে অনেক বিরল প্রজাতির গাছ রয়েছে, তো এই গাছটা আমি কখনো দেখেছি বলে আমার মনে হয় না। তারপরে আমরা কিছুক্ষণ পরে বিভিন্ন গাছের নেম প্লেটগুলো পড়তে শুরু করলাম, যে আমরা সচরাচর যে সকল গাছকে এই যে ক্রিসমাস ট্রি হিসেবে চিনি বা তার আসল নামটি হলো অর্কুরিয়া কুকিজ, আর এটাকে কুকিজ পাইনও বলা হয়। তো এই নামগুলো আমরা আসলে জানি না, কিন্তু এই গাছ আমরা সবসময় বিভিন্ন জায়গায় দেখে থাকি। তারপর বিলি গাছ দেখলাম যার নাম জেসমিন ইংরেজি নাম, এটা আমরা জানি। পুরোটা পার্কেই আপনি অসংখ্য এরম ফুলের গুচ্ছ পাবেন, যেখানে গুচ্ছভাবেই অনেক ফুল চাষ করা রয়েছে। আমরা এই ফুলগুলো দেখতে দেখতেই এগিয়ে গেলাম।
আর এই পার্কের এখানে বসার জন্য অনেকগুলো বেঞ্চ আছে। মা কিছুক্ষণ পরে এসে আমাদের হাই জানালো। এখন হাঁটাহাঁটির পর বা আপনি চাইলে এই জায়গাটায় বসে বিশ্রামও নিতে পারেন। অনেক আমি দেখেছি যে এখানে ঘুমায়। এখানে চারিদিকেই ল্যাম্প পোস্ট আছে, যে সন্ধ্যা হয়ে গেলে ল্যাম্প পোস্ট গুলা মানে জ্বলে ওঠে। প্রত্যেকটা গাছের সামনে এটার বাংলা নাম, ইংরেজি নাম এবং বৈজ্ঞানিক নামও দেয়া হয়েছে, যেটা আমাদের জন্য অনেক সুবিধাজনক হয়েছে। এখানে অনেক ধরনের মানে রেয়ার গাছও দেখলাম, যেমন অশোক গাছ আমি কখনো দেখিনি। তারপরে আমরা কিছুক্ষণ পরে কর্পূর গাছ দেখি, এখানে খুবই একটা বিরল প্রজাতির গাছ। এই গাছটা সম্পর্কে আমি গুগলেও সার্চ দিলাম যে খুব কয়েকটা জায়গায় এই গাছটা দেখা যায়। এই পর্যন্ত যদি আপনি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা ভিডিওটা দেখেন, অনেক ভিউজ আসে, কিন্তু আমি তেমন একটা ভিউজের অনুযায়ী লাইক বা কমেন্ট দেখি না। আপনাদের একটা লাইক বা কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা দেয় নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো আপনারা যদি চান যে আমি আরও ভিডিও বানাই, সেক্ষেত্রে আমাকে একটু সাপোর্ট করবেন আশা করছি। তারপরে আমি নাগেশ্বর গাছটা দেখলাম, যে এই নামটা আমি কখনো শুনিনি, আর আসলে গাছটা অনেক বড় ছিল। কিছুক্ষণ আগাতেই আমি বাসক গাছ দেখলাম, যে আমাদের ঠান্ডা কাশির জন্য বাসক গাছ, বাসক পাতার রসটা খুব উপকারী বলা হয়, ইভেন বাসক পাতার সিরাপও পাওয়া যায়। বিদায়ের মুহূর্ত ঘনিয়ে আসলো, আমরা পুরোটা পার্ক সুন্দরভাবে ঘুরলাম এবং যত ইনফরমেশন আপনাদের দেওয়া সম্ভব দিলাম, আর এই সৌন্দর্যটা আপনাদের কাছে তুলে ধরলাম। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।